বই বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনারা শুনছিলেন ডক্টর করম হোসেনের বিখ্যাত উপন্যাস রাজকুমারী আজকে এগারোতম পর্ব আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন মহারাজা জয়দোশ সিং ক্ষোভে অগ্নিশর্মা হয়ে অজগরের মতো ফুসফুস করছেন আমি জানতে চাচ্ছি তোমাদের এত বড় সেনাবাহিনী ক্ষুদ্র একটি বসতিকে এখনও জয় করতে পারলো না এই গোটা দেশ কিভাবে তোমরা জয় করবে ঠাকুর ও তোমাদের বাহিনীর সৈন্য সংখ্যা সর্বসাকুল্যে চল্লিশ হাজারের কম নয় চল্লিশ হাজার সৈন্য দুই দিন ধরে লড়াই করে একটি বসতিকে পরাজিত করতে পারল না উল্টো নিজেদের হাজার হাজার সৈন্যের মরা মুখ নিয়ে লজ্জাজনক অবস্থায় পিছু হটে এসেছে তোমরা তো হিন্দু জাতির ইজ্জত দুলোয় মিশিয়ে দিলে প্রতাপ হাত জোর করে বলল মহারাজ আমাদের শরীরে যতগুলো আঘাতের চিহ্ন আছে সবই বুকের উপর আপনি যদি আমাদের পিঠে আঘাতের কোনো চিহ্ন দেখতে পান তাহলে নিজ তরবারি দিয়ে আমাদের মস্তক দ্বিখণ্ডিত করে দিন মহারাজা কিছুটা নরম সরে বললেন প্রতাপ তোমাদের বীরত্বের ব্যাপারে সবসময় আমার আস্থা আছে এই মুহূর্তে আমি এটা ভেবে কুল পাই না যে আমাদের পরাজয়ের মূল হেতু কি। দরবারে নিস্তব্ধ পরিবেশ সবাই নিজ নিজ স্থানে চিন্তারত ও উদ্বিগ্ন শেষে মহারাজা রামদাস শর্মাকে উদ্দেশ্য করে বললেন প্রধানমন্ত্রী এ ব্যাপারে আপনার কি মতামত প্রধানমন্ত্রী এগিয়ে এসে মহারাজার পা ছুঁয়ে কুর্নিশ করে বললেন মহারাজা মনে হচ্ছে মুসলমানদের শক্তি সম্পর্কে আমরা কোন ধরনের ভ্রান্তির শিকার প্রতাপ বজ্রকণ্ঠে বলল না শ্রী প্রধানমন্ত্রীজি আপনার মন্তব্য সঠিক নয় শত্রু সংখ্যা আমাদের চেয়ে অধিক নয় এছাড়া তাদের সৈনিকদের চার চারটি করে হাত নেই তাহলে ঘটনা কি এবার সেনাপতি কৃষ্ণকুমার প্রতাপকে লক্ষ্য করে বলল দৃঢ়কণ্ঠে সে বলল মহারাজাজি আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে ধোকা দেওয়া হয়েছে মহারাজা তার আসনে নড়ে বসলেন প্রধানমন্ত্রী ও সেনাপতি ছাড়া আসামের বড় বড় বেশ কজন নেতাকে জিজ্ঞাসু নেত্রে কিছু বলতে দেখা যাচ্ছে মহারাজা প্রতাপকে উদ্দেশ্য করে বললেন আমি বিস্তারিতভাবে তোমার কথা শুনতে চাই কাদের কাছ থেকে আমরা ধোকা খেয়েছি কিংবা কারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে প্রতাপের দৃষ্টি মহারাজা জয়দশ সিংয়ের আসনের পেছনে বসে থাকা জগন্নাথ মন্দিরের মহাত্মার দিকে নিবদ্ধ সে বলল শ্রীমান মহাত্মা এবং তার অন্য সঙ্গীরা এ ব্যাপারে দায়ী মহাত্মা অগ্নিশর্মা হয়ে উঠে দাঁড়ালেন এবং চিৎকার দিয়ে বললেন অপদার্থ সিপাহী নিজের মুখে লাগাম টেনে ধরো নইলে দেবতার ক্রোধ তোমাকে বর্ষ করে ছাড়বে মহারাজা মহাত্মাকে বসার নির্দেশ দিয়ে বললেন মহাত্মাজি ধৈর্য ধরে বসুন তাকে তার বক্তব্য শেষ করতে দিন ঠিক এ সময় চৌকিদার এসে জানালো গুহাটি থেকে একজন বার্তাবাহক এসেছে মহারাজা তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেন তিনি আসাম বাহিনীর একজন অভিজ্ঞ মধ্যবয়সী নেতা তিনি এসে মহারাজার পায়ে মাথা রেখে দিলেন মহারাজা বললেন গুহাটি থেকে কী বার্তা নিয়ে এলে বার্থাবাক মাতা নুয়ে বলল গুহাটির সমাচার শুভ নয় অন্নদাতা মহারাজার পায়ের নিচে আরেকবার কটমট শব্দ হলো তিনি ক্রোধে ফেটে পড়া কণ্ঠে বললেন সেনাপতিজি শুনেছ তুমি গুহাটি থেকে আগত দূত বললেন অন্নদাতা আগামীকালের মধ্যেই যদি গুহাটির বিরুদ্ধে লড়তে থাকা সেনাদের সহায়তার নতুন বাহিনী পাঠান না হয় তাহলে সবার মৃত্যু ঘাটে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু এসব কী করে হয়ে গেল মহারাজা ক্রোধান্বিত হয়ে চিৎকার ছুড়লেন আসাম দূত বললেন মহারাজ এই মহাত্মাজি এবং আরও কজন পণ্ডিত পূজারী আমাদের নিশ্চয়তা দিয়েছিল যে যখন যেখানে আসাম বাহিনী পৌঁছাবে সেখানেই হিন্দু জাতি বিদ্রোহ ঘোষণা করে আসাম সেনাদের সঙ্গী হবে কিন্তু প্রকৃতপক্ষে সর্বত্র আমাদের ধোকা দেওয়া হয়েছে হিন্দু জাতির কোনো একজন সদস্য আমাদের সঙ্গ দেয়নি বরং আমি তো বলবো আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে হিন্দুরা আমাদের সম্পর্কে হিন্দুদের মনে এত ঘৃণা তা এতদিন আমরা ভাবতেই পারিনি মহারাজার নির্দেশে প্রতাপ তার কথা আবার শুরু থেকে বলল মহারাজ আমিও এটা বলতে চাচ্ছি আমাদের সাথে এভাবে ধোঁকা দেওয়া হয়েছে সর্বত্র মুসলমানদের চেয়ে হিন্দুরাই আমাদের অধিক বিরোধিতা করেছে ধ্বংস ডেকে এনেছে গতকালের ঘটনা শুনে আমার অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে হিন্দু নারীরা রাতের বেলায়ও পুরুষের পোশাক পরে বের হয়েছে তারা আমাদের নিহত সৈনিকদের লাশের কাছে গিয়ে বর্ষা দিয়ে চোখ উপড়ে ফেলেছে আর চিৎকার করে সব লাশের গায়ে থুতু ছিটিয়ে সমস্যর বলেছে বনু কুকুরেরা এবার এসো আমার যৌবনের সাথে খেলা করে নিজ আত্মার পিপাসা নিবরণ করো মহারাজা আসন পরিবর্তন করে বললেন কিন্তু আমার কাছে তো খবর এসেছে নাদের খানের বসতির সব হিন্দু বিদ্রোহ করে বসতির প্রাচীরের প্রধান ফটক ভেঙে ফেলেছে প্রতাপ বলল তবে তো ধোকাবাজরা মহারাজার সাথে মস্ত বড় ধোকাবাজি করেছে মহারাজা বললেন কোথায় ওই যুবক শেখর সেনাপীতি একজন সশস্ত্র চুকিদারকে উদ্দেশ্য করে বলল যাও শেখরকে নিয়ে আসো মহারাজা মহাত্মাকে লক্ষ্য করে বললেন আপনি তো আমাদের বলেছিলেন এখনও মহারাজার কথা শেষ হয়নি এমন সময় এক সৈনিক দৌড়ে এসে মহারাজার পায়ে পড়ে বলল মহারাজ শেখর ও তার সঙ্গীরা পালিয়ে গেছে মহারাজা বললেন কিন্তু কেন এভাবে তাদের আশা এবং পালিয়ে যাওয়ার রহস্য কী ওই সৈনিক হাত জোর করে বলল সে তার উদ্দেশ্য সাধন করে গেছে মহারাজ সে কামিনী এবং অন্য কয়েদিকে বাগিয়ে নিয়ে গেছে মহারাজার হাতে তরবারি চিকচিক করে উঠল এক পলকেই আসাম সিপাহীর মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে পড়ল মেঝেতে সে কামিনিয়ার মোহনকে বাগিয়ে নিয়ে গেছে আর তোমরা আঙুল চুষেছিলে মহারাজা আহত বাঘের মতো গর্জন করে যাচ্ছেন মহারাজা রক্তে বেজা তরবারি সামনের টেবিলে রেখে ক্ষোভে ফেটে পড়ে বললেন বন্দিখানার দারোয়ানদের হাজির করা হোক চৌকিদার একটু থেমে পড়ে বলল মহারাজ দারোয়ানও নিখোঁজ কি ব্যাপার তাদের কি খুন করে ফেলা হয়েছে জানি না মহারাজ তাদের লাশও তো কোথাও দেখা যাচ্ছে না চৌকিদার বলল মহারাজা তার সেনাপতি দিকে তাকিয়ে বলল কৃষ্ণকুমার এসব কি হচ্ছে কৃষ্ণকুমার বলল মহারাজ মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে মাটির নিচ থেকে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে আর এই ষড়যন্ত্রের বিথ বহু গভীরে প্রতীত মহারাজা বললেন কথাই স্পষ্ট করে বলো ওই ষড়যন্ত্রের পেছনে কার হাত থাকতে পারে তোমার দৃষ্টিভঙ্গি স্পষ্ট ভাষায় ব্যক্ত করো কৃষ্ণকুমার বলল আমি অনুভব করতে পেরেছি গ্রামের লোকজনের দৃষ্টিভঙ্গি যথেষ্ট মাত্রায় বিগড়ে গেছে আমাদের বিরুদ্ধে মহারাজা জয়দশ সিংয়ের হাত আবার তরবারির দিকে এগিয়ে যায় তরবারিতে হাত রেখে তিনি বললেন এ ব্যাপারটি যদি প্রমাণিত হয়ে যায় তাহলে গ্রামের প্রতিটি গড়বাড়ি উপরে ফেলে দাও কোনো শিশুকেও জীবিত ছাড়বে না আমি এই দাম্বিকদের গোটা বংশের পাতা নির্মূল করে দেওয়ার আদেশ দিচ্ছি দুপুরের আগে আমাকে তদন্তের ফলাফল জানাও এরপর মহারাজা মোয়াল গোপালকে উদ্দেশ্য করে বললেন মোয়ালজি যদি আমাদের সেনাপতির মন্তব্য সঠিক বলে প্রমাণিত হয় তাহলে আজ রাতের জ্যোৎস্নার আলো দেখার সৌভাগ্য গ্রামবাসীর কপালে জুটবে না মহারাজা দাঁড়াতে গিয়ে বললেন কৃষ্ণকুমার এ ব্যাপারে আমি অধিক সময় ক্ষেপণ বরদাস্ত করব না তাৎক্ষণিকভাবে গোটা গ্রাম গিরে তদন্ত শুরু করে দাও এবং দ্রুত আমাকে সংবাদ জানাও রাজগোপাল দরবার থেকে বেরুলে তার কদম বেশ বাড়ি অনুভূত হয় তিনি নিজের এবং গ্রামের প্রতিটি প্রাণীর আশেপাশে মৃত্যুর গোড় আমানিশা ছায়া দেখতে পান দীর্ঘক্ষণ মাথা নুয়ে হাঁটতে হাঁটতে তিনি দৃঢ় এক প্রতিজ্ঞায় মাথা উপরের দিকে উঠিয়ে নিজে নিজেই বলে উঠলেন ইজ্জতের মৃত্যু লাঞ্ছনার মৃত্যুর চেয়ে শ্রেয় মৃত্যুকে যখন আমরা বেছে নিয়েছি তো বয়ের কি আছে অশোক সম্ভবত তার অপেক্ষায় দাঁড়িয়েছিল সে জিজ্ঞেস করতেই দরবারে সংগঠিত সব ব্যাপার তিনি তাকে শোনালেন এরপর বললেন এ মুহূর্তেই তুমি সুরঙ্গ দিয়ে বেরিয়ে মুসলমানদের অবহিত করো এসব কিছু দুপুরের আগে হয়ে যেতে পারে নইলে আজ রাতি হবে গ্রামবাসীর শেষ রাত তার নিকটেই দাঁড়ানো ছিল একজন যোগী তার কাঁধে বসে আছে একটি কবুতর সে বড় উদাস ভঙ্গিতে মোয়াল ও অশোকের দিকে তাকিয়ে বলল মোয়ালজি ভয় পাওয়ার কিছু নেই তুমি সুরঙ্গের দরজা খুলে দাও অবশিষ্ট সব কাজ এমনিতেই হয়ে যাবে সাথে সাথে সে খুব দ্রুত কাগজের একটি টুকরোয় কিছু লিখে তা বাজ করে কবুতরের গলায় বেঁধে দিল এবং কবুতরটি উড়িয়ে দিল এরপর সে গোপন সঙ্গীদের বলল তোমরা যুবকদের যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দাও আল্লাহ চাইলে বাদশাহ আলিকুনি খানের বাহিনী দুপুরের আগে গ্রামে পৌঁছে যাবে মোয়াল ও অশোক আশ্চর্য হয়ে যুগির দিকে তাকালো এটা দেখে যুগি বলল তোমরা চলে যাও কেউ দেখে ফেলবে আমি মুসলিম বাহিনীর প্রথম বহরের একজন গুপ্তচর সৈনিক চিন্তার কোনো কারণ নেই মুসলিম বাহিনী এখানে আশেপাশে অবস্থান করছে কজন আসাম সেনার সওয়ারি দেখে রাজগোপাল ও অশোক উভয়ে যুগির পায়ে পরে কাঁদতে থাকে আসাম সেনারা কাছে এসে গোড়া থামায় তারপর গভীর দৃষ্টিতে যোগীকে পর্যবেক্ষণ করতে থাকে যোগী গাঢ় রঙে দুটি পরে আছে আকাশী রঙের একটি চাদরে তার শরীর ঢাকা গায়ের রঙ দোসর পায়ে গাছের তৈরি শক্ত খরম এক আসাম সেনা বলল যোগীজি কোথা হতে এসেছ যোগী ব্যাপরা বাব নিয়ে বলল তুমি আমার সাথে এমন কর্কশ বাসায় কথা বলো না বোধ আমি তো বারো বছর সন্ন্যাস ব্রত শেষে মহারাজা জয়দ সিংহের সৈনিকদের রক্ষা করতে এদিকে এসেছি আমাকে দেবতা আর অবতার এ নির্দেশ দিয়েছেন বেটা যোগীদের সাথে সম্মান দেখিয়ে কথা বলতে হয় এখন তোমরা যাও আমি মহারাজাকে রক্ষার জন্য মন্দিরে গিয়ে তপস্যা করে আসি উভয় আসাম সেনা গোড়া থেকে নেমে যোগীর পা ছুঁয়ে চুমুর প্রলেপ দিয়ে হাত জোর করে ক্ষমা চাইল সুদর্শন যুগী দক্ষতার সাথে পরিস্থিতি সামলে নিল এরপর সে আসাম সেনাদের মাথার উপর হাত উঁচু করে তুলে ধরে বলল এখন তোমরা চলে যাও ভগবান তোমাদের রক্ষা করবেন সেনারা উঠে গোড়ায় সওয়ার হয়ে চলে গেল অল্প কিছুক্ষণ পরে রাজভবনের দিকে হতে সানাই বেহালা ও ডুলের আওয়াজ বেছে আসতে লাগল যোগী রাজগোপাল ও অশোককে রক্ষা করে বলল আমার মনে হচ্ছে এদিকে জগন্নাথ মন্দিরের পূজারীরা আসছে যেভাবেই হোক এই খবিশদের গুম করে ফেল নইলে মন্দিরের পূজারীদের খুনের ঘটনা ডেকে রাখা অসম্ভব হয়ে দাঁড়াবে নিজেদের বেশি থেকে বেশি লোক সমবোধ করে মন্দিরের ও বাহিরে ছড়িয়ে দাও এতে অধিক পরিমাণে সরগল করতে থাকবে যেন কেউ কিছু টের না পায় যে ভিতরে কি হতে চলেছে বাহির থেকে কোনো আসামিও সেনাকে ভেতরে আসতে দেবে না সময় খুব কম যাও রাজগোপাল ও অশোক দ্রুত পায়ে হেঁটে নিরুদ্দাস হয়ে যায় একটি গলিতে এরপর দেখা যায় জগন্নাথ মন্দিরের পূজারীদের মিছিল মহাদেব হরিচন্দ্র আগে আগে চলছেন ছোট্ট ছোট্ট রক্তিম চোখ মাথা কামানো মেদবহুল পেট হাতে জান্ডাবাহী লাঠি এই শয়তান এক আশ্চর্য ফেরাউনি বঙ্গিতে মাথা উঁচু করে হাতির মতো হেলে দুলে চলছে বদ্রে গ্রাম বেতরে বেতরে অগ্নিসর্বা হয়ে উঠেছে সবার বেতরে মৃত্যুর বিভীষিকাময় অপেক্ষা এক দমকে হাজার হাজার প্রাণ উড়ে যাওয়ার আশঙ্কা বেড়েই চলেছে ধীরে ধীরে আসাম বাহিনীর সেনাপতি কৃষ্ণকুমার ও প্রধানমন্ত্রী রামদাস শর্মা শিকারী কুকুরের মতো বদ্রেকের হিন্দু অধিবাসীদের মনোভাবে তদন্ত করে ফিরেছে অসংখ্য আসাম সেনা বন্দিখানা দারোয়ানদের লাশের সন্ধানে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে যারা কামিনী মোহনের পাহারায় নিয়োজিত ছিল কৃষ্ণকুমার ও রামদাস শর্মার সন্দেহ বেড়েই চলেছে এ জায়গায় প্রধানমন্ত্রী বললেন শ্রী কৃষ্ণকুমার জি মনে হচ্ছে এই লোকেরা কামিনী মোহনের সাথে আমাদের সৈনিকদেরও উঠিয়ে নিয়ে গেছে অবস্থা দৃষ্টে তো তাই মনে হচ্ছে কৃষ্ণকুমারে প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী আবার বললেন আমার আরো মনে হচ্ছে এই নিরিবিলি ঘটনা বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত কৃষ্ণকুমার ঘিনাবোরে মাটিতে থুতু ছিটিয়ে বলল আমি ঘূর্ণিঝড়ের দিক পাল্টে দিতে জানি এই অপদার্থদের জীবনকাল কেবল আজকের দিনটিই বাকি রাতেই তাদের রক্তে ঐতিহাসিক হোলি খেলা চলবে প্রতাপকে দশ হাজার অশ্বারোহীর আরও একটি বাহিনী দিয়ে বিদায়কালে জয়দ সিং বললেন সঙ্গে পঞ্চাশটি কামানো নিয়ে যাও বসতির নিরাপত্তা পাচিরটি চূর্ণ করে দেবে বিক্রম পৌঁছাতেই সেনাপতি কৃষ্ণকুমারকেও তোমার সাহায্যে পাঠানো হবে আজকের নাদের খানের বসতিবাসীর জন্য হবে শেষরাত আমি আগামীকাল বসতি ধ্বংসাবশেষ রক্ত ধোয়া লাশের মিছিল ছাড়া আর কিছুই দেখতে চাই না নাদের খান আমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাথা ব্যথাকে আমি অধিক সহ্য করতে পারি না প্রতাপ মহারাজার পায়ে চুমু খেয়ে নিজের তরবারির কোষে হাত রেখে দৃঢ়কণ্ঠে বলল মহারাজার আদেশ শিরোদর্জ আপনার প্রত্যাশা পূরণে আমার জীবন বাজি রেখে লড়ে যাব বসতির মন্দিরের ভেতরে বাহিরে প্রচুর মানুষের শোরগোল জগন্নাথ মন্দিরের মহাদেব হরিচন্দ্র তার সঙ্গীদের সাথে নিয়ে মন্দিরে প্রবেশ করতেই পূর্বহতে স্থির করা কৌশল মতে মন্দিরের সবকটি দরজা বন্ধ করে দেওয়া হয় বাইরে লোকজন গলা ফাটিয়ে স্লোগানের পর স্লোগান দিয়ে যাচ্ছে মহারাজা জয়দত্ত সিংহের জয় হোক মহাত্মার জয় হোক হিন্দু জাতির জয় হোক ইত্যাদি এক আসামীয় সেনা রাজগোপালকে জিজ্ঞেস করল মহাশয়জি আজ এমন কি নতুন ব্যাপার ঘটল যে তোমাদের আবেগ উচ্ছ্বাস এভাবে উতলে উঠেছে রাজগোপাল ক্ষোভ জারতে গিয়ে বললেন এভাবে ডুবে মরার চেয়ে আর অধিক লজ্জার কি থাকতে পারে যে শত্রুর আসামীয়দের উঠিয়ে নিয়ে গেছে এক আসামীয় সেনা জানতে চাইল মন্দিরের দরজা কেন বন্ধ করে রাখা হয়েছে রাজগোপাল বললেন বেতরে জগন্নাথ দেবতার মহাদেব উতার সঙ্গীরা দেবতাদের চরণতলে বসেছেন এটা তাদের আদেশ লোকজন গলা ফাটিয়ে চিৎকার করে স্লোগান দিয়েই যাচ্ছে যোগী মন্দির থেকে কয়েক কদম দূরে একটি বটগাছের নিচে লটকে থাকা একটি শাখা ধরে দাঁড়ানো তাকে কোনো দেবতার সদৃশ আকৃতিতে চোখ বন্ধ করে জ্ঞান দেনে ডুবে থাকতে দেখা যাচ্ছে রাজগোপাল এদিক ওদিক চোখ বুলিয়ে পরে দ্রুত এসে এগিয়ে এসে যোগীকে লক্ষ্য করে বললেন জগন্নাথের পূজারীদের মন্দিরে অন্দলমহলে বন্দি করে রাখা হয়েছে যোগী চোখ মেলে বললেন এখন দ্রুত সুরঙ্গের উভয় প্রান্তের দরজা খুলে দাও আসন গাড়া অবস্থায় যোগীকে এমন দেখাচ্ছে যেন সে হারানো কোনো বস্তুর সন্ধান করছে নিজ আসনে ঘুরতে গিয়ে সে বলল এখন তোমরা আমাকে একা থাকতে দাও আজ্ঞা আসছে সে বটগাছের নিচ থেকে বেরিয়ে উন্মুক্ত স্থানে বসল কিছুক্ষণ পর তার কবুতরটি গোটা গ্রামে একটি চক্কর দিয়ে যোগীর কাঁধে এসে বসল যোগী কবুতরটি নিয়ে দ্রুতপায় নিরুদ্দেশ হয়ে যায় জারের আড়ালে রাজগোপালের কানে বেসে আসছে যোগীর খরমের ঠকঠক শব্দ কিছুক্ষণ পর যোগী উপর দিকের একটি গলিতে চক্কর দিয়ে ফের সেখানে পৌঁছে যায় এরপর সে বলল রাজগোপালজি বাংলার নবাব আলিকুলি খানের বাহিনী জঙ্গল চিরে বদ্রেকের দক্ষিণ পাচিরের কাছে এসে পৌঁছেছে আদম খানের মতো অভিজ্ঞ ভিড় পঞ্চাশ হাজার সৈন্যের চৌখাস বাহিনীর নেতৃত্বে এগিয়ে আসছে হাকিম সংবাদ পাঠিয়েছেন যে সুরঙ্গের সাহায্যে আনুমানিক পঞ্চাশ হাজার যানবাজ সেনাকে পাঠানো হোক যারা গ্রামের নিষ্পাপ লোকজনকে রক্ষা করতে জীবনবাজি রাখবে রাজগোপাল আনন্দের অতিশয্যে বললেন এ সংবাদ গ্রামবাসীকে শুনিয়ে আসি ইজ্জত বাঁচানোর আরও একটি সুবর্ণ সুযোগ এসে গেছে যোগী ঠোঁটের নিচে মৃদু হাসি চেপে রেখে বলল ময়ালজি আমরা সবাই মিলে সম্ভ্রম লুটেরাদের এই গাটি দুলিশাত করে দেব তাদের কাছ থেকে প্রতিটি আগাতের পাই পাই হিসাব নেওয়া হবে আদম খান তার বাহিনীকে জঙ্গল পার করিয়ে বিশেষ বিচক্ষণতায় ও সূক্ষ্ম কৌশলের সাহায্যে আসামীয় সেনাদের বিরাট বহরের উপর এমন অতর্কিত আক্রমণ করে বসল যে সেনাপতি কৃষ্ণ কুমার ও অন্য বাহিনীর নেতারা সে আক্রমণের ব্যাপারে কিছুই আজ করতে পারেনি সুরঙ্গপথে প্রায় পঞ্চাশ হাজার লড়াকু জানবাসকে মন্দিরের পেছনের গণবনের বেতর পাঠানো হয়েছে এরা সবাই এমন সাহসী যোদ্ধা যাদের হাতে রয়েছে দুদারি তরবারি ডাল ও তীর বর্ষায় ঠাসা তাদের বন্ধ। প্রশস্ত বাহুর অধিকারী এ যোদ্ধারা জমিনের যে প্রান্ত দিয়ে হাঁটতে শুরু করে সেই জমিনের প্রশস্ততা যেন মাথা নুইয়ে দেয় তাদের চরম তলে এদের কারো তরবারি কোষমুক্ত হলে মেঘের আড়ালে লুকিয়ে থাকা বিজলিরা আত্মগোপন করে গহীন অন্ধকারে পাহাড়ের মতো অটল তাদের দৃঢ়তা এই যানবাজ মুজাহিদদের কপালে সর্বদা লেগে থাকে সফলতার আলোকরেখা সূর্যের কিরণের চেয়েও অধিক তেজি দেওয়ার রশনি সবার হাতে লম্বা লম্বা ডাল কোমরের সাথে বাঁধা আছে দাঁড়ালো তরবারি সকলেই এক সুগঠিত সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়ে সবার বাহুতে সবুজ রঙের রুমাল এ বাহিনীর নেতৃত্ব দিতে যাচ্ছেন সাইয়াদ হায়দার ইমাম একজন তেজস্বী বাগ্ী ও চৌখ সৈনিক হিসেবেও হায়দার ইমামের বেশ সুনাম রয়েছে তার কথার প্রতিদ্বন্দ্বিতে রয়েছে এক সম্মোহনী জাদু মুহূর্তেই সকলের চেতনায় যিনি বারুদ দড়িয়ে দেন তার শীর্ষদেশে রয়েছে সোনালি রঙের মস্তক আবরণ তিনি তার বাহিনীর শাড়িগুলোতে চক্কর দিয়ে মৃদু অথচ চুম্বুকের মতো প্রভাবক বক্তব্য পেশ করে যাচ্ছেন শাহাদাত আমাদের অমৃত সুদা শাহাদাত আমাদের ওই বিশেষ পরম সম্মানিত বস্তু যার ব্যাপারে আল্লাহ আল্লাহতালার নিষ্পাপ ফেরেস্তারাও ঈর্ষা করে থাকেন যাদের অভ্যর্থনার জন্য জান্নাতুল ফেরদাউসের অনিন্ন সুন্দরী হুররা ওদির অপেক্ষায় প্রহর গুনতে থাকে খোদায়ে জুল জালাল তার পথে শাহাদাত বরণকারীদের সম্পর্কে বলেন শহীদরা জীবিত তাদের মৃত বলো না তারা আমার পক্ষ থেকে এমনভাবে রিজিক প্রাপ্ত হয়ে থাকে যেভাবে জীবিতরা রিজিক প্রাপ্ত হয় অথচ সে ব্যাপারে তোমরা কিছুই জানো না কেননা তোমাদের চিন্তা চেতনা আর অনুভূতি শক্তি এই রহস্য উন্মোচনে যথেষ্ট অপারক শহীদদের মতো ঈর্ষণীয় প্রতিদান আর কে পাওয়ার যোগ্যতা রাখে সাইয়দ হায়দার ইমাম এরপর বলতে শুরু করলেন আল্লাহর সিংহরা আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য তাদের অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে চিরশ্বাসত আলোর সন্ধান দিয়ে গেছেন এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সহজ সরল পথটি নিজের রক্তের বিনিময়ে আলোকজ্জ্বল করে রাখি বাতি থেকে বাতি জ্বলতে থাকলে কেয়ামত পর্যন্ত এই শাশ্বত আলোর ধারাবাহিক প্রজ্বলন অব্যাহত থাকবে এমন সময়ে গ্রামের বৃদ্ধ মোয়ালকে দেখা গেল হায়দার ইমাম সামনে এগিয়ে এসে সম্মানের সাথে তাকে অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞেস করলেন কি সমাচার মহারাজা জয়দ সিং গ্রামবাসীকে সমূলে হত্যা করার জন্য সাধারণ ঘোষণা দিয়ে দিয়েছেন এখন আসামীয় সেনারা গ্রামের বেতল হামলে পড়ার প্রস্তুতি নিচ্ছে সাইয়েদ হায়দার ইমাম মৃদু হেসে বললেন আমাদের মস্তক খনির খঞ্চরে অপেক্ষা করছে মোয়াল জিজ্ঞেস করলেন আমরা জগন্নাথ মন্দিরের শয়তান প্রকৃতির পূজারীদের মন্দিরের অন্দর মহলে বন্দি করে রেখেছি তাদের ব্যাপারে কী নির্দেশ দিচ্ছেন সাইয়েদ হায়দার ইমাম অবাক হয়ে মোয়ালজির দিকে তাকিয়ে বললেন এটা তোমরা খুব ভালো কাজ করেছ তাদের বের করে এখানে নিয়ে এসো ওই খবিজদের এই মুহূর্তেই এখান থেকে বের করে হাকিমের কাছে পৌঁছে দেওয়া খুবই জরুরি এই প্রেতাত্তাদের উপস্থিতিতে যে কোনো সময় আরও মারাত্মক কোনো ক্ষতিসাধন হতে পারে মোয়াল তার সাথে দুজন মুসলিম সৈনিককে নিয়ে মন্দিরের দিকে চলে গেলেন কিছুক্ষণ পর মোটা মোটা দড়ি দিয়ে বেঁধে বুনো সারের মতো বদ আকৃতির চারজন দুচারার সাইয়েদ হায়দার ইমামের সামনে দাঁড় করানো হয় ওদের ছোট আকারের বাড়ি চোখগুলো মৃত্যুর বয়ে থরোথরো করে কাটছে তাদের সন্তস্ত মুখগুলোতে দেখা যাচ্ছে মৃত্যুর বিবিসিকাময় বেতের ছাপ সায়েদ হায়দার ইমাম গিমনা ও তিরস্কারের সাথে তাদের দিকে তাকিয়ে বললেন অগণিত অসংখ্য নিষ্পাপ প্রাণের প্রবাহিত রক্ত ইনসাফ প্রার্থনা করছে তোমাদের লালসা বৃত্তি যে আগুনে ফুৎকার দিয়েছে না জানি সেই আগুনে কত নিষ্পাপ বনে আদম পুড়ে মারা যায় কি পরিমাণ গড়ের আলোক প্রীতিম নিবে যায় চিরতরে কত অজস্র প্রস্ফুটিত ফুলকলি ফুটাবার আগে জোরে পড়ে যায় কত না বাগান দগ্ধ হয়েছে কত ফুল জোরে গেছে অকালে হে পুষ্পের শত্রুরা হে আলোর আসামিরা মৃত্যু তো তোমাদের পাপের খুবই নিম্নমানের শাস্তি এরপর হায়দার ইমাম তার দুজন সিপাহীকে বললেন এই প্রেতাত্মা বদমাইশের সুরঙ্গের ভেতর দিয়ে আদম খানের কাছে নিয়ে যাও আর তাকে এই বার্তা দেবে যে আসামি ওই সব পাপিষ্ট যাদের লালসার শিকার হওয়া অগণিত কুমারীর সম্ভ্রম হারানোর কথা জগন্নাথ মন্দিরে অন্দরমহলের প্রাচীরগুরু এখনও গগনবিদারী চিৎকার দিয়ে জানান দিচ্ছে একটু পরে চতুর্দিকে গোড়ার টকবক শব্দে দিক বিদিক মুখর করে তুলল সঙ্গে সঙ্গে স্বর্গ আর স্লোগানে স্লোগানে চতুর্দিক কেঁপে কেঁপে উঠল বদ্রেকের যুবক বৃদ্ধ ও শিশুরা অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে ইজ্জতের মৃত্যুকে সাদরে বরণ করে নেওয়ার জন্য যুদ্ধ মাঠে জাপিয়ে পড়ল বদরেকের আঘাতপ্রাপ্ত মেয়েরাও তাদের পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তরবারি উতীরের সাহায্যে আসামীয় ও মোকাবেলা শুরু করে দেয় সবকটি ঘরের সাধে তীরন্ত্রের বসিয়ে দেওয়া হয়েছে সাইয়েদ হায়দার ইমাম নিজ সঙ্গীদের উদ্দেশ্য করে বললেন শক্ত করে হাত দিয়ে ডালগুলো ধরে রাখো শাহাদাতের প্রান্তরে ভালোবাসার দ্বারগুলো উন্মুক্ত হতে শুরু করেছে নিজেদের জন্য শাহাদাতের প্রত্যাশা নিয়ে সম্মুখ পানি এগিয়ে চলো দিন দুনিয়ার মালিকের দয়া আমাদের দিকে ঝুঁকে আছে শাহাদাতের পেয়ালায় চুমুক দিতে আমাদের প্রাণ উদ্গ্রীব হয়ে আছে মন বরে তৃষ্ণা মেটাও যোদ্ধারা তৃষ্ণা নিবারণকারীর বদান্যতা অসীম আফুরন্ত তিনি প্রার্থনাকারী আকাঙ্ক্ষা পূরণ করেই ছাড়েন দিয়ে থাকেন হিসাব ছাড়া অথবা হঠাৎ করে বাইরের দিকে নারায় তাকবীর ধ্বনি উচ্চকিত হতে লাগল আল্লাহর বরত্বের শান ও মর্যাদার স্বরূপ গড়ের দেয়াল গুরুতে কম্পন দেখা দিল এটা মুসলিম বাহিনীর ওই যানবাজের উচ্চকণ্ঠের স্লোগান যে কখন জানি যোগীর খোলসে বদ্রেকে গাটি গেড়ে বসেছিল তার স্লোগানের সাথে সাথেই মন্দিরের বন্ধ দরজা খুলে যায় পর্বতসম সাহসী বীর সেনানীদের পা পড়তেই দরিদ্রীর বোক থরোথরো করে কাঁপতে থাকে সাইয়েদ হায়দার ইমাম ও তার পাঁচ হাজার সিপাহী সিংহের মতো পঞ্চাশ পঞ্চাশ জনের দলে বাঘ হয়ে গোটা গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ে মুহূর্তেই আল্লাহর সিংহরা আসামীয় সেনাবুহ তসনস করে ছাড়ে যেখানে অশ্বারোহী আসামীয় সেনার দেখা মেলে সেখানে নির্গাত মৃত্যুর মুখে পতিত হতে বাধ্য করে তারা বদরেকের নির্মমতার শিকার মেয়েরা চিৎকার দিয়ে বলতে থাকে মানবতার অকৃত্রিম বন্ধুরা ভগবানের পবিত্র ওই দরিদ্রীকে এসব নরপশুর অপবিত্রতা থেকে রক্ষা করো তোমাদের আমাদের লুণ্ঠন হওয়া সম্ভ্রমের শপথ তাদের সাথে কোনো অবস্থাতেই দয়া কোমলতা দেখাবে না ঠিক এমন সময়ে বাইরে থেকে আদম খানের হায়দারি স্লোগান উচ্চকণ্ঠে ধ্বনিত হল মুসলিম বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেল গোটা বদ্রিকের গ্রাম একটি গড়ে সাইয়েদ হায়দার ইমাম কয়েকজন আসামিও সেনাকে দেখতে পান তারা একটি মেয়েকে একা পেয়ে তার সাথে বাড়াবাড়ি ধরনের আচরণ করছিল সাইয়েদ হায়দার ইমাম সিংহের বজ্রতায় বলে উঠলেন মানবতার শত্রুরা এই নিষ্পাপ মেয়েটির দিকে হাত উঠানোর সময় তোমাদের এতটুকু ভাবনা আসেনি যে তার আত্মচিৎকারের প্রতিধ্বনিতে আরস বহনকারীরা প্রকম্পিত হয়েছে আসাম সেনারা ভালো করে বুঝে উঠতে পারিনি যে তরিত সাজা কিভাবে তাদের গায়েল করে ফেলেছে সায়েদ হায়দার ইমামের উভয় হাত নড়ে উঠল তরবারের একটি আঘাতেই উভয়ের জীবন্তরী নিমিষেই ডুবিয়ে দিল নিজেদের খুনের নদীতে সাঁতরাতে সাঁতরাতে তারা অনুভব করল মৃত্যু কত ভয়ঙ্কর সায়দ হায়দার ইমাম যুকে বিছানায় পড়ে থাকা চাদর উঠিয়ে মেয়েটির খোলা মাথায় চড়িয়ে দিয়ে বললেন বোন ক্ষমা করে দিও তোমার ভাই তোমার ব্যাপারে লজ্জিত আজ আমাদের উপস্থিতিতে তোমার উপর অন্যায় করা হয়েছে আমরা নিজেদেরই তোমার আসামি মনে করছি এটা বলে সায়েদ হায়দার ইমাম দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলেন মেয়েটি সামনে এগিয়ে এসে তার পায়ের নিচের মাটি মাথায় তুলে রাখিবার মতো পলেপ দিয়ে পাগলির মতো অট্ট চিৎকার করে বলছে অভদস্ত কুকুরের দল দেখেছিস ইজ্জত রক্ষাকারীদের বাহুতে কী পরিমাণ শক্তি থাকে এরপর সে টেনে হিসরে লাশগুলো গলির মুখে নিক্ষেপ করল পরে তরবারি হাতে নিয়ে বীর দর্পে বাইরে বেরিয়ে এলো মহারাজা জয়দশ সিং ভীত হয়ে বাসভবনে একটি কক্ষে মাথা যুগে বসে আছেন তার হাজার হাজার সিপাহী মৃত্যুর খোলা মাঠে খোলা আকাশের নিচে মাটিও রক্তের সাথে মাখামাখি হয়ে শুয়ে আছে আদম খানের বাহিনী চতুর্দিক হতে আসামীয় সেনাদের গিরে রেখেছে কৃষ্ণকুমার দৌড়ে এসে মহারাজা জয়দশ সিংহে লক্ষ্য করে বলল মহারাজা জলদি করুন মহারাজা জয়দশ সিং তার তরবারি উল্টে পাল্টে দেখতে দেখতে বললেন আমিও রণাঙ্গনের মানুষ তরবারি চালাতে জানি মৃত্যু তো এত সহজ নয় কিন্তু সময় যদি বাধ্য করে তবে আমি যুদ্ধের মাঠে মরার জন্য হিম্মত রাখি কৃষ্ণকুমার বললেন মহারাজা এটা আবেগপ্রবণ কথাবার্তার সময় নয় বিক্রম পৌঁছা পর্যন্ত আমাদের এখান থেকে পিছু হটতে হবে মহারাজা জয়দোশ সিং তরবারি কোষমুক্ত করে বললেন আমি এই গ্রামের প্রতিটি গড় সমরে উৎপাদন করতে চাই এই বিশ্বাসঘাতকদের গোটা বংশ আমি রক্ত নদীতে চুবিয়ে মারব মহারাজা জয়দোশ সিং খুব দ্রুত তার নিরাপত্তারক্ষীদের নিয়ে কামিনীদের ভবন থেকে বেরিয়ে গেলেন সন্ধ্যার অন্ধকার গাঢ় হওয়ার আগেই মহারাজা জয়দোশ সিং তার অবশিষ্ট সেনাদের নিয়ে জগন্নাথ মন্দিরের দিকে পিছু হটেন সেখানে বিক্রম তার পঞ্চাশ হাজার সৈন্যের বহর নিয়ে একত্রিত হবে এদিকে আসামীয় বাহিনীর বড় একটি অংশ যুদ্ধের মাঠে নিহত হয়েছে আদম খান চার পাঁচ মাইল পর্যন্ত আসামীয় বাহিনীর পিছু দেওয়া করছে এরপর সে ফিরে এসেছে আকাশ খুব মেঘলা খানিকটা বাতাসের সাথে বৃষ্টি হচ্ছিল গাছের আম আর জামরুল জরে পড়ছিল তার সাথে সাথে বজ্রপাত হচ্ছিল অনেক শব্দ করে বেশ কয়েকবার বজ্রপাত হল ব্যবসা গরমের তেজ কমে এসেছে ঠান্ডা বাতাস বইছে তৃষ্ণাত্ম মাটি আজ পরিতৃপ্ত যেখানে মদের দুর্গন্ধ ছড়াত সেখানে এখন আল্লাহর জিকিরের সুবাস ছড়িয়ে পড়েছে আদম খান সবার আগে তার বাহিনীর শহীদদের নামাজে জানাজা পড়ালেন এরপর সব শহীদকে একটি বড় কবরে দাফর করলেন মুসলিম বাহিনীতে ছিল যথেষ্ট পরিমাণ হিন্দু সৈনিক তাদের নিজেদের রেওয়াজ মতে শ্মশানে বস্মীভূত করে দেওয়া হয় হালকা হালকা গন্ধ ছড়াতে শুরু করে বাতাসের কোমল ঢেউ তা সর্বত্র ছড়িয়ে দেয় বদ্রেক গ্রামে আজ অভূতপূর্ব খুশির আমেজ আদম খান গ্রামের বাইরে তাঁবু টাঙ্গিয়েছেন সায়েদ হায়দার ইমাম ও তার পাঁচ হাজার সিপাহীকে গ্রামের অভ্যন্তরে নিরাপত্তা কাজে নিয়োজিত রাখা হয়েছে যেখানে গতকাল পর্যন্ত মহারাজা জয়দেব সিং অবস্থান করছিলেন বর্তমানে সেখানে সাইয়দ হায়দার ইমাম অবস্থান করছেন গভীর রাত পর্যন্ত গ্রামের লোকজন আনন্দ উল্লাস করেছে সবার ঠোঁটে বিজয়ের হাসি কিন্তু কিছুক্ষণ পরপরেই তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে পড়েছে তারা আবেগের অতিশয্যে মুসলিম সিপাহীদের হাতে চুমুর পলেপ একে দিয়ে বলেছে আমরা বড়ই পাপি নিজের উপর আমরা বড় অন্যায় করেছি আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করেছি আমরা আমাদের কৃতকর্মের বহু শাস্তি পেয়ে গেছি বরং আমাদের অন্যায়ের তুলনায় অনেক বেশি শাস্তির মুখামুখি হয়েছি বাতাস খুব জোরে বইতে শুরু করলো যেন এখনই জ্বর হবে বাতাসের কারণ হেনা ফুলের তীব্র গন্ধের সুবাস নাকি আসছে বৃষ্টি শুরু হয়ে গেল বাতাস প্রচুর বইতে শুরু করলো বৃষ্টির প্রতিটি ফোঁটা সবার শরীরে যেন কাটার মতো করে আঘাত দিচ্ছে আজ বৃষ্টিটা দেখে সবার বিস্তে ইচ্ছা করছে অনেকে পাথরের মতো দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে ভবনের ভেতরে বাইরে মুসলমান মুজাহিদরা সজাগ চৌকান্ন খানিক আগের গন্ধ দুর্গন্ধ মুসল দ্বারায় বৃষ্টির সাথে বিদুরিত হয়ে গেছে তুমুল এই তুফানেও দেশ ও জাতির কর্ণধাররা স্থানে স্থানে পাহারা বসিয়ে রেখেছে এক স্থানে সায়েদ হায়দার ইমাম একজন কিশোরী কন্যাকে দেখলেন যে একটি গলির মুখে ডাল নিয়ে দাঁড়িয়ে আছে সাইদ হায়দার ইমাম তার মাথায় স্নেহের পরশ বলিয়ে দিয়ে মায়ের সুরে জিজ্ঞেস করলেন বোন তোমার সিংহদয় বাইদের বীরত্বের ব্যাপারে কি তোমার আস্থা নেই আমাদের কন্যা জায়া জনিরা যদি এভাবে তুফানের সাথে নিজেদের ইজ্জত আবরুর হেফাজত করতে হয় তবে তো হাতিয়ার নিয়ে নির্গুম রাত কাটানো আমাদের জন্য অর্থহীন তোমাদের আরামের জন্যই তো আমরা আমাদের বিশ্রাম বিসর্জন দিয়েছি জেগে আসি যাও তোমরা যাও এবং গিয়ে শান্তির নিদ্রায় আরাম করো স্মরণ রেখো যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি কোনো হতবাগা ততক্ষণ পর্যন্ত কারো গড়ে প্রবেশের দুঃসাহস দেখাতে পারবে না মেয়েটি মাথা জুগিয়ে বলল সর্দার এমন কোনো কথা নয় এ মুহূর্তে আমার বৃষ্টিতে বিষতে ভীষণ ভালো লাগছে যে বন্ধের বাইয়েরা এমন বিভীষিকাময় রাত জেগে থাকে সেই বন্ধুর ঘুম আসে না আমি আপনাদের সবার জীবনের শান্তি ও নিরাপত্তার জন্য আশীর্বাদ প্রার্থনা করার জন্য দাঁড়িয়েছি মেয়েটির কথা শুনে সাইয়াদ ইমাম বেশ প্রভাবিত হলেন তিনি তার মাথায় স্নেহের পরশ বুলিয়ে বললেন শুক্রিয়া শুরু থেকেই আমরা মা বোন ও কন্যাদের দোয়ার আশ্রয়ে নিরাপদ রয়েছি আপনারা শুনছিলেন ডক্টর করম হোসাইনের বিখ্যাত উপন্যাস রাজকুমারী আজকে এগারোতম পর্ব শেষ হলো আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কালকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে